আগামী 30শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কাজলি কৃষক বাজার। এদিন কৃষক বাজারে স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে এবং এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন ব্লক প্রশাসন। বৈঠক শেষে কাজলি বিডিও ভূষণ শিল্পা জানান, আগামী 30শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কৃষক বাজার এবং সেদিন থেকেই সব স্টলগুলো চালু হবে। আগামী 30শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কাজলি কৃষক বাজার। উল্লেখ যে 2016 সালে কাজলি ব্লকের মেন্দাবাড়িতে নির্মিত হয় কৃষক বাজার, সেখানে 22টি স্টল ছিল, কিন্তু এতদিনেও কৃষক বাজার চালু হয়নি। কৃষক বাজারটি চালু করার উদ্যোগ গ্রহণ করে ব্লক প্রশাসন। গত 9 সেপ্টেম্বর কৃষক বাজারে প্রদর্শনে এসেছিলেন ব্লকের আধিকারিকগণ। এদিন কৃষক বাজারে স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে এবং এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন ব্লক প্রশাসন। বৈঠক শেষে কাজলির বিডিও ভূষণ শেরপা জানান, আগামী 30শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কৃষক বাজার এবং সেদিন থেকেই সব স্টলগুলি চালু হবে। আমরা একটা মিটিং করেছিলাম, ওই মিটিং সন্দর্ভে আমরা বলেছিলাম যে নেক্সট টাইম আমরা আর একবার বসবো। সেই জন্য আজকে সবাই কমিটি যারা ছিলেন ওনারা সবই বসলো। প্রধান কর্মাধ্যক্ষেরা আমার পঞ্চায়েত সমিতি কালচিনি থেকে ছিলেন, সবই বসার পরে একটা চূড়ান্ত নির্ণয় হয়ে গেল যে 30 তারিখ থেকে আমরা এই কেন কিষাণ মন্ডলটা খুলবো। আর ওনাদের যে ডিম্যান্ড ছিল, আমাদের আরসিএম সেক্রেটারি রিপ্রেজেন্টও ছিলেন, ওনার ডিম্যান্ডটা মোটামুটি আমরা মেনে নিয়েছি। আর ওনারাও বলেছে 30 তারিখ থেকে আমরা একটা কাজটা শুরু করবো, ওপেনিং হবে। আচ্ছা, তার মানে ওনার স্টল ওনার যারা আছেন তারা যে এখানে একটা ব্যাংকের আবেদন করেছে সেটাও মনে হয়? হ্যাঁ, সেটাও মানে অন দ্য মানে আমি ডিউরিং মিটিং টাইমে আমি এলডিএম সাহেব সঙ্গে কথা হলো, তারপরে এখানকার আমার নিমতি যে ম্যানেজার ছিলেন সেন্ট্রাল ব্যাংক উনি নিজে এখানে মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। ওনারাও এসোর করেছে এখানে একটা ব্যাংকের খোলার বলে দিয়েছে। আচ্ছা, এই আজকে এই মিটিংয়ে শুনতে পারলাম যে এই গাড়ি 31 নম্বর জাতীয় সড়ক থেকে নাকি একটা অটো ভিতর থেকে ইনসাইড এক্সাইড এরকম হবে, এটা ব্যাপারে কিছু বলবেন স্যার? অ্যাকচুয়ালি কমিটির ডিমান্ড ছিল কি, যদি এই হাইওয়ে মধ্যে আছে এটা, যদি অটো যে নিমতি থেকে হাসিমারা যেটা যায়, জয়গাঁও যেটা যায়, যদি এখানে থেকে একটু ঘুরে যদি ওদেরকে করে দিলে ভালো হবে বললো, আমরা এই এই কথাটাও মেনে নিলাম। ওর প্রধানকে আমরা বলে দিয়েছি কি একটা ওনার সঙ্গে একটা মিটিং ডাকে এটাও মানে করার জন্য।